সমাজ আমাদের একত্র করার মূলমন্ত্র হলেও সমাজ একটি বেরি যা মানুষকে এগিয়ে যাওয়ার পথে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় মানুষ সমাজের বেড়া জালে বন্দি সমাজকে নোংরা করে মানুষ অথচ যারাই নোংরা পরিষ্কার করে তাদেরকে মানুষ ছোট করে দেখে সবাই ভালোবেসে মানুষকে ধোকা দেয় অথচ দোষ হয় শুধু ভালোবাসার সবাই মনে করে ভালোবাসা মিথ্যা অথচ এটা একবারও ভাবে না দোকা ভালোবাসা দেয়নি দিয়েছে মিথ্যা মানুষটাই নিজের পছন্দে বিয়ে করলে সমাজ বলে নিজে যেমন করেছিস তেমনই দেখ কেমন লাগে সবার কথা মতো বিয়ে করলে যদি অসুখী হয় তখন সমাজ বলে ভাগ্যের দোষ তাই সমাজ আপনার দুঃখের সাথে কখনোই হবে না নিজে নিজে ভালো লাগা বেছে নিন তোমার পরে যাওয়া সবাই দেখবে কিন্তু কেউ সাহায্য করবে না তাই নিজে উঠে দাঁড়াবে তুমি উঠে দাঁড়ালে সমাজ তোমাকে ইতিহাসের পাতায় তুলে ধরবে জীবনে চলার পথে অনেক বাধা আসবে কিন্তু থেমে থাকা যাবে না সেই বাধাকে অতিক্রম করে সামনে চলতে হবে তোমাকে মনে রাখবে তুমি থেমে গেলে কিন্তু জীবন তোমার থেমে যাবে তুমি নজর বদলাও সমাজ এমনিতে বদলে যেতে বাধ্য হবে সমাজ হচ্ছে মানুষের তৈরিকৃত একটি মায়া যা তোমাকে ভালো কাজে সহায়তা না করলেও খারাপ কাজে নিন্দা করতে পিছপা হবে না সমাজ তোমাকে টাকা দেখে সম্মান দেবে সমাজের মানুষ কারো নির্ভরতায় থাকে না নিজের আত্মবিশ্বাসে নিজেকে মজবুত করতে হবে কখনো কি ফ্যামিলি প্রবলেম আর লাইফের প্রবলেম একসাথে পেয়েছ তাহলে বুঝবে এই সমাজে আত্মহত্যার কারণ কি। সমাজ মানেই তো ব্যর্থ ব্যক্তিকে নিয়ে হাসাহাসি আর সফল ব্যক্তিকে নিয়ে হিংসা সমাজে বানানো নিয়মের বাইরে আপনি গেলে হয়তো সঙ্গীহীন একলা হবেন তবে স্বাধীনতার স্বাদ কিন্তু আপনি পাবেন সমাজ কখনও আপনার সঙ্গ দেবে না আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবে কিন্তু ঘরে দেবে না আমাদের সমাজটা এমনই যে বিনা কারণে আমাদের অনেক শাস্তি পেতে হয় যেই মানুষ কোনো সমাজের অন্তর্ভুক্ত নয় তারা হয় পশু না হয় দেবতা হবে সমাজে থাকে এমন কিছু মানুষ আবর্জনার মতো তাদের জন্য সমাজটা দূষিত হচ্ছে নতুন কোনো স্বপ্ন নিয়ে আবার আসবোই সমাজে আপাতত আমি হেরে গেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন